হয় 1 ঘন্টার ভিতরে এমসিকিউ পরীক্ষায় 100টা প্রশ্ন তোমার সলভ করতে যাও, তোমার জন্য অনেক ডিফিকাল্ট হয়। এখন এই ডিফিকাল্টটা রিমুভ করার জন্য যেটা, তুমি যখন বাসায় পড়বা তখন ওই প্রশ্নগুলো দেখে তোমার একটা ছোট খাতায় থাকতে হবে, ওই খাতাতে দ্রুত সলভ করতে হবে। তো শিক্ষার্থীরা যেটা করে যে মূলত ওই স্বাভাবিকভাবে যে ওই প্রশ্ন দেখে কিন্তু সলভ করে না, সে প্রশ্ন আমি জুবাইর ইবনে হাসান, আলিক মাই সলিউশন ইউটিউব থেকে আপনাদের স্বাগতম। আমি কুয়েত থেকে পড়াশোনা করেছি, 2016 সালে পাশ করে বের হয়েছি, 2011 সালে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। আমিও তোমাদের মতো একজন ভর্তি পরীক্ষার্থী ছিলাম। তো ভর্তি পরীক্ষাতে থাকার পরেও আমাকে অনেক সংগ্রাম করে, অনেক পরিশ্রম করে কুয়েতে চান্স পেতে হয়েছে এবং কুয়েত থেকে পড়াশোনা করে এসেছি। এবং আমি ভর্তি পরীক্ষার্থীদের পড়ায় যাচ্ছি, এবং তোমরা যারা দূরে শিক্ষার্থী, ভর্তি পরীক্ষার্থী, তাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছি। আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা জানাবা। তোমাদের আগ্রহ কিন্তু উৎসাহ আমাদের জন্য অনুপ্রেরণার কারণ, এবং পরবর্তীতে আরও ভিডিও আপলোড দিতে বা ভিডিও করতে আমাদের জন্য সহায়ক হবে। তো তোমরা আমাদের পাশে থাকো, আমাদেরকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, এটা আমাদের প্রত্যাশা। তো এখানে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো যে চান্স না পাওয়ার প্রধান কারণ। আচ্ছা, এখানে আমরা দেখতেছি বেশ কিছু বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়, এগুলোর নাম আমি লিখেছি। এখন তোমাদের মনে হতে পারে এগুলো বাংলাদেশে আরও তো প্রতিষ্ঠান আছে, সেগুলোর নাম কেন লিখলাম না। হ্যাঁ, তোমার ধারণাই সত্য, আরও প্রতিষ্ঠান আছে, এতগুলোর নাম আমি লিখতে সক্ষম নই কারণ মনে নেই। তাহলে চিন্তা করো কতগুলো প্রতিষ্ঠান, এতগুলো প্রতিষ্ঠানে তোমার কি সিট হবে না? অবশ্যই হবে। কেন হয় না? তোমার পরিশ্রমের অভাব। তুমি পরিশ্রম করতে করতে এক সময় হাল ছেড়ে দাও যে আমার দ্বারা হবে না। কিছু কিছু শিক্ষার্থী থাকে যে পরিচিত টপিকস সেই ইন্টারে বই পড়ে ভর্তি পরীক্ষা দেওয়া, সে ভাবে যে আমি অল্প সময়ের ভিতরে পরীক্ষার সময় 1 মাস পরে সলভ করে পরীক্ষা হলে যেতে পারবো। আছো কিছু শিক্ষার্থী থাকে যে তারা খুব অল্প পরিশ্রমে শুধু বিগত বছর প্রশ্নগুলো সলভ করে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করে। তো এখন কথা হচ্ছে যে তুমি এত অল্প পরিশ্রম করতেছো অথচ একটা ইউনিভার্সিটি তোমাকে চুজ করবে, এটা কখনো সম্ভব? একটা ইউনিভার্সিটি তো তাদেরকে চুজ করবে যারা পরিশ্রমী, যারা ওখানে 4 বছর ভালো করে পড়বে। যারা অলস তাদেরকে ইউনিভার্সিটি নিতে চায় না। তো এখানে সাধারণভাবে ইন্টারমিডিয়েটের টপিক্স থেকে বা বই থেকে আমাদের পরীক্ষা হয়ে থাকে। অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার সময় আরও বেশি সময় অপচয় করে, অন্য কাজে সময় ব্যয় করে, পড়াশোনা কম করে, ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। দেখা যায় যে সে ভাবে যে না, আমি অল্প পড়লেই পাবো। কিন্তু না, ভর্তি পরীক্ষা মূলত সবাই পারবে যদি তাদেরকে সময় বেশি দেওয়া হয়। প্রশ্নগুলো কখনোই কঠিন হয় না, প্রশ্নগুলো কঠিন না হয় সহজ হয়। কিন্তু কথা হচ্ছে এই জন্য চান্স পাওয়াটা কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলোকে শিক্ষার্থীদের অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে হয়। তো অল্প সময়ের ভিতরে ওই প্রশ্নটার উত্তর ভেবে পাওয়া বা অল্প সময়ের ভিতরে এতগুলো প্রশ্নে অ্যান্সার করতে পারা, এটা কিন্তু তোমার বিগত অভ্যাস থেকে নেই। তোমরা যে বোর্ড পরীক্ষা দিয়ে আসতেছো, ওই বোর্ড পরীক্ষার প্রশ্নের মান আর এখানে প্রশ্নের ধরন হয়তো এমসিকিউ দুটোই সেম হচ্ছে, কিন্তু এত অল্প সময়ে ওখানে কিন্তু সলভ করতে তুমি অভ্যস্ত না। তো এই জন্য মূলত যেটা হয়, 1 ঘন্টার ভিতরে এমসিকিউ পরীক্ষায় 100টা প্রশ্ন তোমার সলভ করতে যাওয়া তোমার জন্য অনেক ডিফিকাল্ট হয়। এখন এই ডিফিকাল্টটা রিমুভ করার জন্য যেটা, তুমি যখন বাসায় পড়বা তখন ওই প্রশ্নগুলো দেখে তোমার একটা ছোট খাতায় থাকতে হবে, ওই খাতাতে দ্রুত সলভ করতে হবে। তো শিক্ষার্থীরা যেটা করে যে মূলত ওই স্বাভাবিকভাবে যে ওই প্রশ্ন দেখে কিন্তু সলভ করে না, সে প্রশ্ন শুধু চোখ বুলায় সলভ করে যায়। এবং সে যখন বাসায় পড়ে তখন তার কাছে সহজ মনে হয়, আর ভর্তি পরীক্ষায় গিয়ে তাকে ভোগান্তিতে পড়তে হয়। ভোগান্তিতে পড়া মানে সে দেখা যায় যে প্রশ্নগুলো তার কাছে সহজ মনে হচ্ছে কিন্তু সে সমাধান করতে পারতেছে না। এর মেন কারণ হচ্ছে সে কিন্তু বাসায় লিখে লিখে সমাধান করেনি, সে লিখে লিখে পরিশ্রম করেনি। সে করছে কি যে ওই নিচে নিচে সলভ ছিল, এই সলভগুলো আমাদের সে ধারাবাহিকভাবে ওখানে ওই জিনিসটা ধারাবাহিকভাবে ওখান থেকে শুধু দেখেছে মাত্র, কিন্তু সে কিন্তু নিজে প্র্যাকটিস করেনি। এই প্র্যাকটিস না করার কারণে তোমার ইউনিভার্সিটিতে চান্স তার মিস হয়ে যাচ্ছে। এখানে
পরিশ্রমীরা অবশ্যই চান্স পাবে। তুমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, সেই ইউনিভার্সিটি তো একজন মেধাবী বাছাই করে নিতে চায়, তো এখানে তোমাকে খেয়াল রাখতে হবে, খুব ভালো করে পড়তে হবে। তুমি যদি পরিশ্রম করো তুমি অবশ্যই চান্স পাবা, অবশ্যই চান্স পাবা, অবশ্যই চান্স পাবা। এবং পরিশ্রমটা যথাযথ পদ্ধতিতে তোমার পরিশ্রম করে দিতে হবে, এবং তুমি তোমার যতক্ষণ চোখ খোলা থাকবে, তুমি যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ তোমাকে পড়তে হবে। তুমি যখন পড়াশোনা করবা না তখন চিন্তা করবা বাংলাদেশের কোথাও না কোথাও কোনো প্রান্তে কেউ না কেউ পড়তেছে, এই বিষয়ের উপর তোমার খেয়াল রাখতে হবে। আর কঠোর পরিশ্রম অনুশীলনের মাধ্যমেই তুমি একটা ইউনিভার্সিটির চান্স পাবে। তা আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই, আমি তোমাদেরকে বোঝালাম চান্স না পাওয়ার প্রধান কারণ। তো এখানে অল্প পরিশ্রম করে চান্স পাওয়ার চেষ্টা করো না, তোমার পরিশ্রম তোমাকে অনেক দূর নিয়ে যাবে, এবং ইউনিভার্সিটিতে তুমি ফার্স্ট পজিশনও অ্যাকোয়ার করতে পারো যদি খুব ভালো পরিশ্রম করতে পারো। তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।